শ্রী শ্যামা পূজা 2024 মতিনগর স্পোর্টিং ক্লাবের 56তম বর্ষে উপলক্ষে এই প্যান্ডেলের থিম হলো রক্ষণ, যার অর্থ হলো সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মা কালী সবসময় তার সন্তানদের রক্ষা করে। এবং এই প্যান্ডেলটি ও মায়ের প্রতিমা নির্মাণে ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রাকৃতিক ও ফেলে দেওয়া জিনিসপত্র। এছাড়াও মানুষের যে লাইফ সার্কেল বা জীবনচক্র হয় সেটি এখানে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এবছরের কালীপুজোয় সেরা প্যান্ডেল লাগলো আমার এই রক্ষণ থিমটা। এরা প্রতিটি ছোট ছোট জিনিসে ফোকাস করেছে এবং এরা প্রতিটি সম্প্রদায়ের মানুষকে এদের কাজের মধ্যে দিয়ে ও সম্মান করেছে এবং আমাকে উত্তর দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। মন থেকে এদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে চলে এসেছি আমি মতিনগর, যেটা হচ্ছে আমাদের নারায়ণপুরে। আর বেসিক্যালি আজকে এদের যে থিমটা আছে এটা অসাধারণ লেগেছে আমার পার্সোনালি, যে চারিদিকে কি দুর্নীতি চলছে তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ তো। তার আর আজকে আমার সাথে আছে মেনলি আকাশ ব্রাদার, ঠিক আছে। আজকে আমি আর আকাশ যাবো, আর তার সাথে আছে আমার অনেক পুরোনো ভাই। আর প্রথম প্রথম ব্লগে দেখতে যখন আমি সাইকেল রাইড করতাম মেনলি, তো সেটা হচ্ছে আমাদের অঙ্কুর ব্রাদার। কি বলতে চাই অঙ্কুর? নমস্কার। শ্রী শ্রী শ্যামা পূজা 2024 বর্ষে আমাদের মতিনগরে 56তম বর্ষ। এবারে আমাদের থিম হলো রক্ষণ নিয়ে। যা তোমরা যা ভদ্র কি করে হয়ে গেছে, আমার একটাই কোশ্চেন বন্ধুরা, এত ভদ্র কি করে হয়ে গেছে? এদিকে তাকিয়ে বলতে চাই, এদিকে না, এদিকে গাড়িটা কেটেছি তো তাই আমি একটু ভদ্র হয়েছি। ও এমনি ভদ্র না, গাড়িটা কেটেছে বলে ভদ্র না, এমনি কিন্তু ভদ্র নাও, এটাই হলো মেন। তো চলো যাও, যাক ভেতর দিকে। আধার বিদীর্ণ করে শুরু হলো অমৃতের সুর, আনন্দে আলোয় স্নাত হল ক্লান্ত ধরিত্রী, অশুভ শক্তি বিনাশ করে অন্ধকার দূরীভূত হয়ে মর্তলোকে দীপাবলির প্রজ্জ্বলিত আলোয় আবির্ভূতা হয়েছেন আদ্যাশক্তি মহামায়া। এসো মা, এসো আনন্দময়ী, এসো শক্তিদায়িনী, তোমার আরাধনায় তোমার পূজার মন্ত্রে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, তোমার সঞ্জীবনী শক্তি সুধায় শুচি হোক ধরা। নমো ভগবতী ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তুতে। দেখতে দেখতে 55টি বছর পার করে নারায়ণপুর মতিনগর স্পোর্টিং ক্লাব এবার এক অভিনব ভাবনায় 56তম বর্ষের শ্রী শ্রী শ্যামা পূজোর আয়োজন করেছে। আগত প্রতিটি দর্শনার্থীদেরকে নারায়ণপুর মতিনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সৃষ্টি ও শক্তির আরাধনায় আনন্দে মেতে উঠতে দর্শনার্থীদের আকর্ষণের জন্য আমরা মতিনগর স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন ভাবনায় অভিনব মাতৃমণ্ডপ সজ্জার রূপদান করে থাকি। এবছরও ভিন্ন ধরনের চিন্তাশীল ভাবনায়। তো বন্ধুরা, কালী পুজোয় এত সুন্দর থিম করে প্যান্ডেল তো আমরা দেখলাম সকলেই, তো প্যান্ডেলের ডিটেলস লিঙ্কটা একটু দাদার সঙ্গে জিজ্ঞেস করে নেবো। তো যেহেতু আমাদের ক্লাবের মেম্বার দাদার নাম কি? কৃষ্ণেন্দু চৌধুরী। কৃষ্ণেন্দু চৌধুরী দাদা, তো একটু বড় প্যান্ডেলটা নিয়ে গেছি। সকলকে সর্বপ্রথমে শুভ দীপাবলি। এখানে আমাদের ভাইরা এসেছে, আমি এখানে চ্যানেল করবো, আমাদের বলতে গেলে এক কথায় যদি বলি আমরা রক্ষণ। রক্ষণ রক্ষণ বলতে কি, রক্ষা করা। এক তো শ্যামামা কালীমা আমাদের সকলকে রক্ষা করে, তার উপর এখানে আপনারা সবাই দেখতে পারবেন যে প্রত্যেকটি জিনিসের ওপর রয়েছে প্রত্যেকটি পরিবারের এক একটি বয়সের মা বাবার আনন্দ। এখানে দেখতে পাবেন মায়ের গর্ভের নারীর টানের শিশু, তারপর এখানে প্রত্যেকটি কলাকৃতির মধ্যে রয়েছে কিরকম এরকম বাচ্চা থেকে বড় হওয়া, বড় হয়ে মা বাবার সেবা করা, আবার বাচ্চাকে মা বাবারা যেরকম বড় করে তোলে সেই সেবা করার পর আবার কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় যেরকম মা বাবাকে আলাদা করে দিচ্ছে, সেই বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কিছু চিত্র ছোটো ছোটো এই কাজের মধ্যে দিয়ে রয়েছে। আমাদের প্রথমটা সেরকমই কিছু কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা হয়েছে।
এরকম ভুট্টা খাওয়ার পর যে শিশু লেখা রয়েছে, একটা একটা আমরা খবরের কাগজে এরকম দেখি যে বক্সের মধ্যে আমরা সাজাতে হয়, এটা আমরা সেরকম বিভিন্ন জায়গায় লাগিয়েছি বুঝতে হবে মানুষকে। এবং শিশু এখানে রয়েছে মা গো, আবার এখানে রয়েছে ভাত দেবে, এই একটা কথা আমরা তিনটে ইটের মধ্যে ইট এগুলো ইটের মধ্যে আমরা ছাপিয়ে আলাদা করে করেছি। শিশু মা গো ভাত দেবে, শিশু মা গো ভাত দেবে, এরকম লেখা রয়েছে শিশু মা গো ভাত দেবে। তারপর এখানে রয়েছে খাইয়ে দাও হবে না, এই যে শিশু বুড়ো ঠাকুমাকে বলছে খাইয়ে দাও, উনি বলছে হবে না, এই কথাগুলো আমরা পরিবারের প্রত্যেক রিলেশনশিপের একটা কথা একটুখানি ইডিয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আর এইভাবেই আমাদের এবারে চিন্তাভাবনা করেছি। এবার আমরা পুরো প্যান্ডেলটা একটুখানি যদি ফুটেজ করে দেখি, খুবই খুবই ভালো লাগলো, ঠিক আছে প্রথম কথা। অ্যান্ড এরকম যে একটা থিম তৈরি করা বা একটা আইডিয়া পাওয়া, সেটা অসাধারণ আমাদের রাজার নিউ টাউনের ভেতরে। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, চলো টাটা।